চিকেন বিরিয়ানি তৈরি করব, তার জন্য এখানে নিয়েছি বিরিয়ানির মশলা, মরিচের গুঁড়া, এলাচ, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, আর এখানে পরিমাণ মতো নিয়েছি আদা রসুন পেস্ট, আর এখানে নিয়েছি কাঁচামরিচ। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো, সব মশলা একে একে দিয়ে দিব। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিব। বর্ণিতা বলতেছে পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার আম্মু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে আধা ঘন্টা রেখে দিব। ঢেকে রাখবো আধা ঘন্টা। আমি হাঁড়িতে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি, এখন এটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে, এ পর্যায়ে আমি কাঁচামরিচ আর দারুচিনি দিয়ে দিলাম। আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটা দিয়ে দিব। মাংসটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। দুই কেজি চিকেন আছে এখানে, একটুও পানি দেইনি, পানি উঠেছে, এখন আর একটু নেড়ে চেড়ে দিব। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি, পোলার চাল, চালটাকে ভালো করে ধুয়ে ঝরিয়ে রাখবো। চিকেন হলো 2 কেজি, চাল 1 কেজি। চিকেনে পানি দিইনি, অনেক পানি উঠেছে, আর পানি দিতে হবে না, এতেই হয়ে যাবে, প্রায় হয়ে আসছে। এখন আমি ঘি দিয়ে দিব 1 টেবিল চামচ। বড় সাইজের চামচ, ঘি দিয়ে আমি ভেজে নিব চাল। চালটা আমি আগে ভালো করে ভেজে নিব। এখানে আবার মাংস রান্না হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা চা পোলার চালটা দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। অনেকে অনেকভাবে রান্না করে, এভাবে সহজে রান্না করা যায়।
টেস্টও ভালো হয়, দ্রুত হয়ে যায়। এখন পানি দিয়ে দিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয়। যারা আমার এই রান্নাটি আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার বিরিয়ানি রান্না কেমন হলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট বেল আইকনটি ক্লিক করবেন। এখন আমি মোটা তাওয়া বসিয়ে দিয়েছি, এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এখন ঢেকে দিব। এখন আমি এটাকে উল্টে পাল্টে দিব। এ তো হয়ে গেছে, অনেক সুন্দর।